আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত তৃতীয় শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এর আগের ক্লাসে বিভিন্ন পেশাজীবী মানুষের কাজ নিয়ে পড়েছিলাম। আশা করি তোমরা সেই পেশাজীবী মানুষের যে কাজ এবং ওয়ার্ড মিনিং, প্রশ্নোত্তর এগুলো ঠিকঠাক মতো পড়েছ, এবং তার উপরে যে ওয়ার্ড মিনিংগুলোর উপরে আমি বলেছিলাম তোমরা সবসময় ওয়ার্ড মিনিং যেগুলো আমি দিব সেগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে মেক সেন্স তৈরি করতে। আশা করি তোমরা সেটা করেছ এবং মাকে দেখিয়েছ। তো আজকে আমরা পড়ব ইউনিট 23। তো ইউনিট 23-এ দুটো ভাগ আছে, একটা আছে একটা ক্যাটকে নিয়ে গল্প, আর একটা আছে ক্রোকে নিয়ে গল্প। আজকে আমরা ক্যাট নিয়ে যে গল্পটা আছে সেই গল্পটা পড়ব। তো ক্যাট নিয়ে আছে, প্রথমে এখানে অনেকগুলো ছবি আছে, সেই ছবিগুলো দিয়ে ছবিগুলোর নিচে নাম লেখা আছে এগুলা কি বোঝায়। যেমন প্রথমটা দেওয়া আছে কুইক, কুইক মানে খুব দ্রুত, তারপর স্লো, কচ্ছপের ছবি দেওয়া আছে মানে কচ্ছপ খুব স্লো যায়, তারপরে আছে আর্লি, আর্লি মানে খুব সকাল সকাল ভোরবেলা, লেট মানে খুব দেরি করে, সেটারও ছবি দেওয়া আছে মানে চাঁদ উঠে গিয়েছে সেটা লেট, ক্লিন, ক্লিন মানে পরিষ্কার, দেখো এখানে একটা ক্লিন শার্টের ছবি দেওয়া আছে, তারপর আছে ডার্টি, ডার্টি মানে নোংরা বা ময়লা, তারপরে এই ময়লাটার ছবি দেওয়া আছে, অ্যাক্টিভ মানে হচ্ছে খুব কর্মক্ষম, যে খুব কাজ করে, এরপর লেজি, লেজি মানে অলস, আমরা এখন অনেকেই অলস হয়ে গেছি, লেজি হয়ে গেছি, ঘুম থেকে উঠি ঠিক মতো পড়াশোনা করতে চাই না, তাই না। আচ্ছা, একজন ক্যাট তার নিজের সে কী কী করে সেই গল্পটা বলা হয়েছে। বলছে আই এম আ ক্যাট, আমি একটা বিড়াল, ইন দ্য মর্নিং আই এম লেজি অ্যান্ড স্লো, বলছে সকালবেলাটা আমি খুব ধীর এবং খুব অলস, আই গেট আপ লেট, আমি দেরি করে ঘুম থেকে উঠি আমাদের মতো, ইন দ্য আফটারনুন আই এম অ্যাক্টিভ, কিন্তু সে বলছে আমি বিকেলবেলা খুব কর্মক্ষম হয়ে যাই, খুব কাজ করতে পছন্দ করি, আই ক্যাচ র্যাটস আমি ইঁদুর ধরি, তোমরা জানো সবাই বিড়াল ইঁদুর ধরে, কারণ অনেকেই বাসায় বেশি ইঁদুর হলে বিড়াল পোষে যাতে করে বিড়াল ইঁদুরকে মেরে ফেলতে পারে, আই এম কুইক আমি খুব দ্রুত চলতে পারি, বিড়াল খুব দ্রুত দৌড়াতে পারে, তাই না, আই এম আ ক্লিন অ্যানিমাল আমি একটা পরিষ্কার প্রাণী, হ্যাঁ বিড়াল কোনো নোংরা জিনিস খায় না, নোংরাতে যায় না, বিড়াল পরিষ্কার প্রাণী, আই ওয়াশ মাইসেলফ এভরিডে আমি প্রতিদিন আমার নিজেকে ধুই, অর্থাৎ সে তার শরীরটা পরিষ্কার রাখে। তো আমরা কি প্রতিদিন গোসল করি, আমরা প্রতিদিন গোসল করব, ক্লিন থাকতে হলে অবশ্যই আমাদের প্রতিদিন ঠিকঠাক মতো গোসল করতে হবে, ঠিকঠাক মতো ঘুম থেকে উঠতে হবে, এবং পড়াশুনো ঠিকঠাক মতো করতে হবে, আমাদের অনলাইন ক্লাসে ঠিক মতো উপস্থিত থাকতে হবে। তো এই যে এইটা আছে এখানে কিছু ট্রু ফলস দেওয়া আছে, দেখো ট্রু ফলসগুলো কী আছে, দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলায় বিড়াল ঘুম থেকে উঠে, এটা কি ট্রু, ট্রু মানে হচ্ছে সত্য আর ফলস মানে মিথ্যা, এখন বলো তো এটা ট্রু নাকি ফলস, আর্লিতে উঠে সে ঘুম থেকে, না সে ঘুম থেকে আর্লিতে উঠে না, তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে ফলস, এই সেন্টেন্সটার জায়গায় তুমি লিখে রাখবে ফলস, দ্য ক্যাট ইজ লেজি ইন দ্য মর্নিং, বিড়াল সকালবেলা খুব অলস, এটা তো সত্যি, বিড়াল নিজেই বলছে যে আই এম লেজি ইন দ্য মর্নিং, সে সকালবেলাটায় খুব লেজি থাকে, অলস থাকে, এটা ট্রু, দ্য ক্যাট ইজ অ্যাক্টিভ ইন দ্য আফটারনুন, সে বলছে এখানে বলছে বিড়ালটা বিকেলবেলায় খুব কর্মক্ষম থাকে, অর্থাৎ সে খুব কাজ করে, হ্যাঁ এটা সত্যি, এটাও ট্রু, দ্য ক্যাট ওয়াশেস র্যাটস, বিড়ালটা ইঁদুর ধোয় তা, না ইঁদুর তো ধোয় না, ইঁদুর হচ্ছে সে ধরে, দ্য ক্যাট ক্যাচেস স্ট্রেটস, যেহেতু এখানে আছে ওয়াশেস তাহলে এটা ফলস হবে, তারপর হচ্ছে দ্য ক্যাট ইজ আ ক্লিন অ্যানিমাল, বিড়াল হচ্ছে একটা পরিষ্কার প্রাণী, এটা সত্যি কথা, বিড়াল বলেছে আই এম এ ক্লিন অ্যানিমাল আই ওয়াশ মাইসেলফ এভরিডে, তাহলে এটা তো সত্যি কথা, তাহলে এটা হবে ট্রু, দ্য ক্যাট ডাজন্ট ওয়াশ ইটসেলফ, বলছে ডাজ নট মানে না, তো বলছে যে ক্যাট নিজেকে ধয় না,
নিজেকে গোসল করায় না, এটা সত্যি না। কারণ ক্যাট বলছে আই ওয়াশ মাই সেলফ এভরি ডে, সে প্রতিদিন নিজেকে ধোয়, তাহলে এটা হচ্ছে ফলস। তো এই যে এই লেসনটা পড়লাম, লেসনটার নাম হচ্ছে হোয়াট ডু দে ডু, মানে এই প্রাণীগুলো কী করে। এই যে এই লেসনটা আমরা পড়লাম, এই লেসনটার উপরে, ইউনিটটার উপরে আমাদের যে শব্দগুলো আমরা পেয়েছি, নতুন শব্দ, সেই শব্দের অর্থগুলো চলো জেনে নেই। দেখো এখানে আমি লিখেছি ওয়ার্ড মিনিং, কুইক, কুইক মানে তাড়াতাড়ি, তারপরে স্লো, স্লো মানে কি ধীর, ধীর, তারপরে আর্লি অর্থাৎ খুব সকাল, এরপরে হচ্ছে লেট, লেট মানে বিলম্ব, তারপরে আছে ক্লিন, ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, তারপরে আছে ডার্টি, ডার্টি মানে হচ্ছে ময়লা, ডার্টির জায়গায় তুমি ময়লার জায়গায় নোংরা কথাটাও দিতে পারো, নোংরা অথবা ময়লা যেটাই দাও না কেন দুটোই কারেক্ট। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মক্ষম, মানে যে কাজ করতে সক্ষম তাকে বলা হয় অ্যাক্টিভ। এরপর আছে লেজি, লেজি মানে অলস, আলসেমি করে যে সে হচ্ছে অলস। তারপর গেট আপ, গেট আপ মানে ঘুম থেকে ওঠা। তারপর আছে আফটারনুন, আফটারনুন মানে হচ্ছে বিকাল। তারপর আছে ক্যাচ, ক্যাচ মানে ধরা। এনিমাল, এনিমাল মানে হচ্ছে প্রাণী। ওয়াশ, ওয়াশ মানে ধৌত করা। এরপর আছে এভরিডে, এভরিডে মানে হচ্ছে প্রতিদিন। তো তোমরা কি এই শব্দ অর্থগুলো উঠিয়ে নিয়েছো? সবাই দেখো ঠিকঠাক মতো, দরকার পড়ে ভিডিওটা পজ করে আস্তে ধীরে সবগুলো শব্দ উঠিয়ে নাও। উঠিয়ে নেওয়ার পরে এই শব্দ অর্থগুলো শিখবে, সাথে এগুলো দিয়ে মেক সেন্টেন্স করবে, বাসায় মেক সেন্টেন্স করে মাকে দেখাবে, ঠিক আছে? এরপরে চলো দেখি, এখানে তোমাদের বইয়ে কোনো প্রশ্ন নাই, আমরা এখানে কী কী প্রশ্ন বানাতে পারি, ঠিক আছে? হ্যাঁ শিক্ষার্থীরা, আমি বলেছিলাম এখান থেকে প্রশ্ন উত্তর দেখবো আমরা। দেখো আমি কিছু প্রশ্ন উত্তর এখানে লিখেছি, আরও প্রশ্ন এখানে বানানো যায়। এখানে আমি তিনটা বানিয়েছি, দেখো হাউ ইজ দ্য ক্যাট ইন দ্য মর্নিং, সকালবেলায় বিড়ালটা কেমন থাকে। দ্য ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং, সকালবেলা সে কেমন থাকে, স্লো এবং লেজি, অলস এবং খুব ধীর থাকে। তারপর ওয়েন ডাজ দ্য ক্যাট গেট আপ, কখন বিড়ালটা ঘুম থেকে ওঠে। উত্তর দেখো দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, এখানে দেখো প্রশ্নে ডাজ ছিল, এই জন্য আমি প্রশ্নে, তোমার এই প্রশ্নে কিন্তু গেটের সাথে এস নাই, কিন্তু এখানে ডাজ আছে, যদি ডাজ থাকে তাহলে প্রশ্নে যে ভার্বটা থাকে তার সাথে এস হয়। যেমন দেখো এখানে আমি দিয়েছি দ্য ক্যাট গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, আশা করি বুঝতে পেরেছ। তারপরে হোয়াট ডাজ দ্য ক্যাট ডু, বিড়াল কী করে, বিড়াল করে হচ্ছে দ্য ক্যাট ক্যাচেস রেটস, বিড়াল ইঁদুর ধরে। এখানে আরও অনেক প্রশ্ন হতে পারে, যেমন হাউ মেনি টাইমস দ্য ক্যাচ ওয়াশেস ইট সেলফ, সে কতবার নিজেকে ধোয়। তুমি উত্তর দিতে পারো দ্য ক্যাট ওয়াশেস ইট সেলফ এভরি ডে। তারপরে হাউ ইজ ক্যাট, দ্য ক্যাট ইজ এ কুইক অ্যান্ড ক্লিন অ্যানিমাল, এই দুটো প্রশ্ন তোমরা লিখে নিও। তাহলে এই প্রশ্নেরগুলো তুমি যদি প্রত্যেকটা লেসনের এভাবে শব্দের অর্থ সবগুলো শব্দের মিনিং জানো, তা দিয়ে মেক সেন্টেন্স করো। তারপরে এখানে আমাদের ট্রুফলস ছিল, সেই ট্রুফলসগুলো আমরা প্র্যাকটিস করেছি। তারপরে এখানে আমি কিছু প্রশ্ন দিয়েছি, প্রশ্নগুলো তোমরা সবাই উঠিয়ে নেবে অবশ্যই, কারণ এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমার বইয়ে নাই, এই প্রশ্ন উত্তরগুলো আমি বানিয়ে দিয়েছি, তাই এরকম কোনো প্রশ্ন তোমার আসতে পারে। এর জন্য এই প্রশ্নগুলো তোমরা ভিডিও দেখে দেখে বারবার টেনে টেনে দেখে তোমরা অবশ্যই এটাকে ঠিকঠাক মতো তুলে নিবা। তো আশা করি এই লেসনের সব কিছু তোমরা বুঝতে পেরেছ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেন কোনোভাবেই তোমরা করোনাতে আক্রান্ত না হও, অবশ্যই বাবা মায়ের কথা শুনবে। এখন যেহেতু আমরা বাইরে যেতে পারছি না, ঘরে থাকতে বাধ্য হচ্ছি, তাই অবশ্যই নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। ক্যাটের মতো খুব লেজি হলে কিন্তু আমাদের চলবে না, আমাদের অ্যাক্টিভ হতে হবে, ঠিক আছে? তা আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।